সাত সকালে পুলিশের পিকআপ ভ্যান উল্টে একজন নিহত ও আরো আট জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 5:30 নাগাদ তিলিয়ামুড়া মহকুমার মুগিয়াকামি থানাধীন নুনাছড়া এডিসি ভিলেজের নবজয় পাড়ায়। আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিহত এবং আহত সবাই প্রান্তিক কৃষক। তিলিয়ামুড়ার সাপ্তাহিক হাটে বিক্রির উদ্দেশ্যে এই কৃষকরা তাদের উৎপাদিত কৃষিজ সামগ্রী গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার তিলিয়ামুড়ার হাটবার বাজার ধরতে জাতি উপজাতি উভয় অংশের কৃষকরাই তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে সাত সকালে তিলিয়ামুড়ায় চলে আসেন। এ উদ্দেশ্যে তিলিয়ামুড়ার মুঙ্গিয়াকামি থানাধীন নুনাছড়া এডিসি ভিলেজ থেকে 20 জন উপজাতি কৃষক তাদের উৎপাদিত কৃষিজ সামগ্রী TR01X1828 নম্বরে একটি বুলেরো পিক আপ ভ্যানে বোঝাই করে সে গাড়ি করে তিলিয়ামুড়ায় আসছিলেন। পথে নবজয় পাড়ার কাছে একটি আপ ওঠার সময় বোলেরো পিক আপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন উল্টে খেয়ে রাস্তার পাশে কুড়িয়ে পড়ে। এই ঘটনায় বোলেরো পিক আপ ভ্যানের 20 জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তিলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতের নাম নাইথক রায় রিয়াং। আহতদের মধ্যে দুজনে আঘাত গুরুতর হওয়ায় তাদের তিলিয়ামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিন খবর শুনে বিজেপি খোয়াই জেলা কমিটির সহ সভাপতি বিকাশ দেববর্মা হাসপাতালে ছুটে যান। তিনি তিলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন। আজকে সকালবেলা নবজয় পাড়া যেটা ওইখানে যে যারা সবজি নিয়ে আসার সময় নবজয় পাড়ার একটু আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে একজন মারা গেছে আর বাকি দুজন জীবিত রেফার করা হয়েছে আর বাকি এখন তিলিয়ামুড়া হসপিটালে বাকিরা ট্রিটমেন্ট চলতেছে। আমি গেছি, এখন খবর পাওয়ার পরে আমি যাওয়ার পরে দেখি সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে আমি উদ্ধার করে হসপিটাল তিলিয়ামুড়া হসপিটাল নিয়ে আসি। নুনাছড়া এডিসি ভিলেজে যে স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ নবজয় পাড়া স্থানীয়দের অভিমত, সংশ্লিষ্ট রাস্তাটি নির্মাণ কাজ চলছে, রাস্তায় এখনও পিচের প্রলেপ পড়েনি। এই রাস্তা দিয়ে ভারী গাড়ি এখনও চলাচল করা শুরু করেনি, কারণ রাস্তা খারাপ থাকায় ব্রেক কষলেও গাড়ি থামানো দায় হয়ে পড়ে। তাদের মতে ব্রেক ফেল করায় সবজি ও যাত্রী বোঝাই গাড়িটি উল্টে গেছে। ব্যুরো রিপোর্ট, হালাবোল।